दी गई शिकायत पर आचार संहिता की पहली रिपोर्ट पर विचार के उपरांत समिति के निरीक्षकों को स्वीकार करती है कि सांसद श्रीमती महबूबा मित्रा का आचरण अनैतिक और संसद सदस्य के रूप में अशोभनीय है और इस कारण उनको लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा, इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए। जो सदस्य इस प्रस्ताव के पक्ष में हाँ कहें, जो विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष हुआ, हाँ वालों के पक्ष हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सभा की कार्रवाई सोमवार दिनांक 11 दिसंबर 2023 को प्राप्त 11 बजे तक के लिए स्थगित की जाती है। একেবারে সরাসরি আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সবথেকে বড় খবর, সংসদ থেকে বহিষ্কৃত বহুয়া মৈত্র ধ্বনি ভোটাভুটির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানালেন স্পিকার ওম বিড়লা। সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্র, মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি এবং এই সুপারিশের ভিত্তিতে বক্তব্য বিজেপির তরফে বক্তব্য রাখা হয়, কংগ্রেসের তরফে বক্তব্য রাখা হয়, তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখা হয় এবং তারপর ধ্বনি ভোটের মাধ্যমে বহিষ্কৃত হলেন মহুয়া মৈত্র। যে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল লোকসভার এথিক্স কমিটির সুপারিশে এবং তারপরে ধ্বনি ভোটের মধ্যে দিয়ে লোকসভার থেকে বহিষ্কৃত হলেন মহুয়া মৈত্র। এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের বলবো, মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল লোকসভার এথিক্স কমিটি, 495 পাতার রিপোর্ট পেশ করেছিল সংসদের ভেতরে এবং মহুয়ার বিরুদ্ধে 495 পাতার রিপোর্ট এথিক্স কমিটি, যেখানে 52 পাতায় বহিষ্কারের সুপারিশ করেছিল এথিক্স কমিটি। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে লোকসভায় সরব হয় বিরোধীরা। এথিক্স কমিটির রিপোর্ট পেশের পর লোকসভার স্পিকারকে চিঠি দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায় এই অভিযোগও করেন যে কেন্দ্রের প্রতিহিংসামূলক আচরণ, কিন্তু শেষ পর্যন্ত ধ্বনি ভোটের মধ্যে দিয়ে সাংসদ পদ খারিজ হয়ে গেল, সংসদ থেকে বহিষ্কার করা হলো মহুয়া মৈত্রকে। এমনকি এই এই আবেদন করা হয় তৃণমূলের পক্ষ থেকে, যেহেতু মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, মহুয়া মৈত্রকে যেন বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু সেই সুযোগ মহুয়া মৈত্রকে দেওয়া হয়নি। মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়ার আবেদন জানান অধীর চৌধুরী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত সেই আবেদন গৃহীত হয়নি, মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়া হয়নি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা বক্তব্য রাখেন, কংগ্রেসের তরফে অধীর রঞ্জন চৌধুরী, মনীষ তিওয়ারি তারা বক্তব্য রাখেন, বিজেপি তরফেও বক্তব্য রাখা হয় এবং তারপর ধ্বনি ভোটের মধ্যে দিয়ে লোকসভার সদস্য পদ থেকে সদস্য পদ খারিজ হয়ে গেল, বহিষ্কার করা হলো মহুয়া মৈত্রকে। অধীর রঞ্জন চৌধুরী 3-4 দিন সময় চেয়েছিলেন রিপোর্ট পড়ে দেখার জন্য,